যুদ্ধের দামামা। মার্কিন সেনাঘাটিতে মিসাইল হামলার প্রস্তুতি ইরানের। ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইরান ও আমেরিকা। বরাবরই সম্পর্ক আদায় কাজকলায় থাকলেও পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে। একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়া ও জেনারেল সোলেমানির হত্যায় কূটনীতির সমস্ত রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এহেন সময় কাতারে মার্কিন সেনাঘাটিতে ইরানের হামলার আশঙ্কা জোরালো হচ্ছে। কাতারের সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী কাতারের আল উদেইদ বায়ুসেনা ঘাটির উপর নজর রেখেছে ইরানের নর ওয়ান স্যাটেলাইট। ওই বেসে কাতারের সরকারি বাহিনী ছাড়াও রয়েছে মার্কিন সেনার সদর দপ্তর এবং মার্কিন বায়ুসেনার সেন্ট্রাল কমান্ড, আর সেখানেই নজরদারি চালাচ্ছে ইরানি উপগ্রহ। আশঙ্কা করা হচ্ছে এখানে মিসাইল হামলা চালাতে পারে ইরান। গত এপ্রিলে নর এক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল তেহরান, সেই সময় তার প্রতিবাদ করেছিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। তার দাবি ছিল ওই স্যাটেলাইট ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের অংশ। সেই দাবি যে খানিকটা হলেও সত্যি এবার তা স্পষ্ট হয়েছে।